আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি চট্টগ্রাম বোর্ড 2015। এখানে এ ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ দেওয়া আছে। ক নম্বর ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে হবে। তো এ থেকে আমরা ওয়ান বাই এ এর মান নির্ণয় করার জন্য এখানে ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ। এখানে আমরা ভগ্নাংশকে উঠানোর জন্য লব হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। হরের অনুবন্ধী হলো রুট সিক্স প্লাস রুট ফাইভ এর অনুবন্ধী রুট সিক্স মাইনাস রুট ফাইভ। হরের অনুবন্ধী রুট সিক্স প্লাস রুট ফাইভ এর অনুবন্ধী হলো রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এই রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা লব হরকে গুণ করব। অনুবন্ধী হলো এ প্লাস বি এর অনুবন্ধী হয় এ মাইনাস বি, আবার এ মাইনাস বি এর অনুবন্ধী হয় এ প্লাস বি। যেহেতু এখানে রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে, তাই এর অনুবন্ধী রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এটা দ্বারা লব হরকে আমরা গুণ করে নিব। তাহলে আমাদের এখানে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র। তাহলে এখানে এ হচ্ছে রুট সিক্স, বি হলো রুট ফাইভ, তাহলে রুট সিক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার। তো এখানে স্কোয়ার রুট কেটে যাবে, স্কোয়ার রুট কেটে যাবে। তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ বাই সিক্স মাইনাস ফাইভ। সিক্স থেকে ফাইভ মাইনাস করলে আমরা পাই ওয়ান, অতএব ওয়ান বাই এ ইকুয়াল টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এর পরের প্রশ্ন খ, খ নম্বর প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। এই এর মান নির্ণয়ের জন্য আমরা এখানে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে পাবো এ প্লাস ওয়ান বাই এ, এ মাইনাস ওয়ান বাই এ। আমরা ক এবং উদ্দীপকের এই মানটি দ্বারা এ প্লাস বি অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ এবং এ মাইনাস ওয়ান বাই এর মান নির্ণয় করে নিব, এবং এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করে নিব, নিয়ে দুটা গুণ করে দিব। তো এখানে আমার দেওয়া ছিল এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ, এবং ক থেকে পেয়েছি ওয়ান বাই এ এর মান রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তো খ নম্বরে আমাদের প্রদত্ত রাশিটির মান নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন এ প্লাস ওয়ান বাই এ এর মান। তো এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস ওয়ান বাই এর মান রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তো এখানে রুট ফাইভ রুট ফাইভ কেটে দিলাম, টু রুট সিক্স এ মাইনাস ওয়ান বাই এ এর মান বসাইব, মাইনাস ওয়ান বাই এর মান রুট সিক্স মাইনাস রুট ফাইভ, কিন্তু এখানে মাইনাসের কারণে এই মাইনাসটি প্লাস হয়ে যাবে। এখানে রুট সিক্স রুট সিক্স কেটে গেলে আমাদের থাকে রুট সিক্স, রুট সিক্স কেটে দিলে আমাদের থাকে টু রুট ফাইভ। এখন আমাদের মান নির্ণয় করতে হবে কিসের, এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান। এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ, এ মাইনাস ওয়ান বাই এ, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ আছে এ এবং বি আছে ওয়ান বাই এ। এখানে এ প্লাস ওয়ান বাই এর মান টু রুট সিক্স এবং এ মাইনাস ওয়ান বাই এ এর মান টু রুট ফাইভ। এটা গুণ করলে পাই ফোর রুট থার্টি। আবার এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র। তো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব হলো এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ, কারণ এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। এখন আমাদের এ মাইনাস ওয়ান বাই এ এর মান ছিল টু রুট ফাইভ। উক্ত মানটি বসিয়ে দিয়ে আমরা পাই টু রুট ফাইভ হোল কিউব প্লাস থ্রি এ এ কেটে যায় টু রুট ফাইভ। এখানে টু এর উপর কিউব হলে হয় এইট, অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু, এবং রুট ফাইভ এর উপর কিউব হলে আমরা পাই ফাইভ রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ। এখানে রুট ফাইভ গুণ করলে রুট ফাইভ স্কোয়ার, স্কোয়ার রুট কেটে যায়, তাহলে ফাইভ রুট ফাইভ থাকে। তাহলে এইট ইন্টু ফাইভ রুট ফাইভ, এইট এবং ফাইভ গুণ করলে ফর্টি রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ, যোগ করলে
46 root 5 পাওয়া যায় এখন আমাদের প্রদত্ত রাশি যা দেওয়া ছিল a স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার ইনটু a কিউব মাইনাস 1 বাই a কিউব a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার মান আমরা বের করেছি 4 root 30 এবং a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান বের করেছি আমরা 46 root 5 4 এবং 46 গুণ করলে আমাদের হয় হচ্ছে 184 এবং 30 root 5 root 3 root 30 এবং root 5 গুণ করলে আমাদের এই যে রুটের ভিতরে যেটা আছে এটা গুণ হবে অর্থাৎ 30 এবং 5 30 এবং 5 গুণ করলে আমরা পাই 150 184 root 150 150 কে আমরা বর্গমূল করলে পাবো 150 কে আমরা বর্গমূল করে পাবো আমরা এভাবে ভেঙে নিতে পারি আবার আমাদের শর্টকাট নিয়মও আছে তো যাই হোক আমরা এভাবে ভেঙে নিই এটা করলে আমাদের পাই 75 কে আমরা 3 দ্বারা করলে 25 তো আমরা জানি এখানে রুট করলে 25 ও রুট হলে হয় হচ্ছে 5 আর 2 এবং 3 গুণ করলে হয় 6 তার মানে 5 root 6 5 এবং 184 গুণ করলে 920 root 6 পাই এটি আমাদের প্রদত্ত রাশির মান এরপরে গ নম্বর আমাদের a টু দি পাওয়ার 12 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1932 root 30 এর সত্যতা যাচাই করতে হবে এটা থেকে এটা প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার জন্য আমাদের কি কি মানের দরকার আমরা প্রদত্ত রাশিকে একটু ভেঙে দেখে নিই যে এখানে আমরা কি কি পাই দেখো এখানে a টু দি পাওয়ার 12 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার এটা আলাদা করে দাও আলাদা করে দিলে a টু দি পাওয়ার 12 কে a টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ মাইনাস 1 কেও a টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ তাহলে আমরা পাই ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় তাহলে 6 12 থেকে 6 বাদ দিলে আমরা পাই 6 a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 6 এটা আমাদের a কিউব হোল স্কয়ার মাইনাস 1 বাই a কিউব হোল স্কয়ার তার মানে এখানে আমরা পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করলে a কিউব প্লাস 1 বাই a কিউব আর পাবো a কিউব মাইনাস 1 বাই a কিউব তো এই এই মানটা আমাদের নির্ণয় করে নিতে হবে নিয়ে এই বাম পক্ষে এখানে বসাই দিলে আমরা ডান পক্ষ প্রমাণ করতে পারবো তো চলো আমরা মানগুলো আগে বের করি প্রদত্ত রাশিটা আমরা এইভাবে চিন্তা করে নিয়ে মানগুলো বসিয়ে দিই যেমন a প্লাস 1 বাই a আছে 2 রুট 6 এবং a কিউব মাইনাস 1 বাই a কিউব আমরা পেয়েছি 46 রুট 5 তাহলে প্লাসের মান বের করতে হবে a কিউব প্লাস 1 বাই a কিউব a কিউব প্লাস 1 বাই a কিউবের সূত্র হচ্ছে a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এখানে যে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3a এটা b ইনটু a প্লাস b তো এগুলো আমাদের মান আছে এই যে a প্লাস 1 বাই a এর মান আছে হচ্ছে আমাদের এই যে 2 রুট 6 2 রুট 6 বসিয়ে দিয়ে আমরা পাই a কেটে যায় 3 ইনটু 2 রুট 6 থাকে এখন আমরা 2 এর উপর কিউব হলে পাই 8 এবং রুট 6 এর উপর কিউব হলে পাই 6 রুট 6 তাহলে 6 এবং 8 গুণ করলে আমরা পাই 48 3 এবং 2 গুণ করলে পাই 6 তাহলে 48 রুট 6 মাইনাস 6 রুট 6 42 রুট 6 আর আমাদের লাগবে আর তো লাগে না এই দুটো মানই আমাদের লাগে এখন দেখো আমরা দেখলাম বাম পক্ষকে ভাঙলে আমরা কি পেয়েছিলাম আমরা এখানে a টু দি পাওয়ার 6 কে a টু দি পাওয়ার 12 কে a টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করছি এবং 1 কেও a টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করছি আলাদা করে ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় 12 থেকে 6 বাদ দিলে 6 থাকে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ভেঙে নিছি অর্থাৎ a কিউব কে ধরছি a এবং 1 বাই a কিউব কে ধরছি b তাহলে এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এখানে a আছে a কিউব এবং b আছে 1 বাই a কিউব তাহলে a প্লাস b হলো a আছে a কিউব এবং b আছে 1 বাই a কিউব a মাইনাস b হলো a প্লাস b ইনটু a মাইনাস b a কিউব প্লাস 1 বাই a কিউবের মান আমরা 42 রুট 6 এবং a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান পেয়েছিলাম 46 রুট 5 এখন ওই 42 এবং 46 গুণ করলে হয় 1932
আর রুট সিক্স রুট ফাইভ গুণ করলে আমরা পাই 30। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত।